আসসালামু আলাইকুম সবাইকে, লাইট ওয়েট এর কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে, সীতাহার দেখাবো। আসলে দেখানোর ইচ্ছা ছিল না, তারপরে যুগের সাথে তাল মিলিয়ে সবাই দেখায়। তো এই যে দেখেন, এক ভরি, সোয়া ভরি, দেড় ভরি, এরকমের মধ্যে সীতাহার, খুবই সুন্দর। এটা ডিজাইনগুলো একটু দেখেন, যেটা স্ক্রিনশট দিবেন আপনার যেটা ভালো লাগবে, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা হচ্ছে বুকিং সিস্টেমটা আমাদের এখানে আছে, বুকিং করে রাখতে পারবেন। এগুলো দেড় ভরি না নাকি? এগুলো হচ্ছে দেড় ভরি করে, দেড় ভরির মধ্যে আছে। ওয়াও, এটাও খুব সুন্দর। এই যে অনেক সুন্দর, এটা স্টার্ট হচ্ছে এক ভরি চার আনা, এক ভরি চার আনা, এক ভরি চার আনা থেকে শুরু করে একদম মানে যত ভারী চাল। আর এই টাইপের গুলো হচ্ছে দেড় ভরি, এক ভরি, দশ আনা, বারো আনা। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে এক ভরি চার আনা, এক ভরি চার আনা, খুবই সুন্দর। এই যে দেখেন, অর্থাৎ দাদার বাজেট কম, হ্যাঁ, যারা নেকলেস নিতে চায়, অর্থাৎ নেকলেসের বাজেটেই আপনি সীতাহার নিয়ে নিতে পারতেছেন। ডিজাইনগুলো শুধু একটু দেখেন, খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন, এক ভরি চার আনা। এরপরে দেখাবো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর। এটা হচ্ছে এক ভরি দশ আনা চার রত্ন, এক ভরি দশ আনা চার রত্ন, চার রত্ন, মানে এত কম ওজনের করা, অর্থাৎ ওই যে ঘর কুড়ালে যে পুরাতন কিছু স্বর্ণ পাওয়া যায় সেগুলো দিয়ে নিয়ে যেতে পারবে, পুরানো স্বর্ণ দিয়ে আপনারা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ ঘর কুড়িয়ে যেই স্বর্ণগুলো পাবেন সেগুলো দিয়েই চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এক ভরি আট আনা চার রত্ন, এক ভরি আট আনা, ভরি আট আনা চার রত্ন। এই যে দেখেন ডিজাইনটা দেখেন শুধু, এটা হচ্ছে এক ভরি নয় আনা দেড় রত্ন, এক ভরি নয় আনা দেড় রত্নের ভিতরে। এই যে দেখেন, এই যে এটা যদি এভাবে পরে আর উপরে একটা জড়োয়া পরে নিল, খুবই সুন্দর। এই যে দেখেন, একদম ব্রাইডাল সেট। এগুলো কিন্তু আসলে অনেক ডিজাইন আছে, হ্যাঁ, আমাদের আসলে ভিডিওতে ওইভাবে অত ডিজাইন একসাথে আসলে দেখানো সম্ভব না। এই যে ডিজাইন শোরুমে একবার পরে সীতাহারের লাইট ওয়েটের কালেকশন গুলো, মানে মিলন জুয়েলার্স এর বেস্ট কালেকশন, প্রতিটার সাথে কিন্তু আপু কানের দুল হবে, হ্যাঁ, কানের দুল না নিলেও সমস্যা নাই। আরেকটা দেখাবো যেটা ডিজাইনটা অসাধারণ, এটা হচ্ছে এক ভরি সাত আনা দুই রত্তি আট পয়েন্ট, মানে এক ভরি সাড়ে সাত আনা। দেখেন, এক ভরি সাড়ে সাত আনার ভিতরে সীতাহারটা দেখেন। আসলে মোবাইলে কিন্তু এগুলো একটু ছোটই দেখায়, হ্যাঁ, কাছে এসে দেখলে আসলে বুঝতে পারবে। এই যে দেখেন, শোরুমে আসলে আপনারা ভালো মতো দেখে নিতে পারবেন। কিন্তু সব বল দিয়ে করা, ওই যে স্পেশালি যেভাবে আমরা করি, হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া এই হারগুলো মোড়ায় টোড়ায় দেখাচ্ছে না কেন, এই যে একটু মোড়ায় দানা দেখাইলে বলবে যে এগুলো মনে প্রবলেম আছে, মোড়াইলো না কেন। আপনি আপনি বলবে যে উনি তো মোড়ায়, আপনি একটু দেখাই দেন। এই যে দেখেন, আসলে অনেক সুন্দর প্রত্যেকটা, প্রত্যেকটা একদম মানে আপনি ব্যবহার করে এভাবে ভাঁজ করে রাখতে পারবেন। এইভাবে আসলে কয়টা দোকানদার দেখাইতে পারে। এই যে দেখেন, প্রত্যেকটা প্রত্যেকটা পিস আপনি এভাবে মোড়িয়ে রাখতে পারবেন, অর্থাৎ এমন মানে মজবুত করে আমরা করে থাকি, মানে আপনি যেভাবে সেভাবে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা যাবে, কিচ্ছু হবে না। আর অনেকে মানে এগুলা নিয়ে হচ্ছে অনেকে টেনশন করে যে এগুলা নিব, এগুলা ছুটে যেতে পারে বা এগুলা পাতলা, ওজন কম, ভেঙে যেতে পারে, এর জন্য আসলে একটু দেখিয়ে দেওয়া। আসলে আপনারা যেই চিন্তাটা করতেছেন বিষয়টা আসলে ওরকম না। এই যে দেখেন, আপনি যেভাবে সেইভাবে মুড়িয়ে টুড়িয়ে রাখতে পারবেন, এভাবে তো আসলে করার দরকার হয় না। এগুলা তো জাস্ট ব্যবহার করবে, একটা অকেশনালি করবে, হ্যাঁ, অনুষ্ঠান শেষে আবার খুলে রেখে দিবে, কিন্তু ওই রাখাটাই আর কি আপনি মুড়িয়ে টুড়িয়ে যেভাবে সেভাবে রাখতে পারবেন, কিছু হবে না। সো আশা করি ভালো লাগলো। এটা হচ্ছে মিলন, দি মিলন জুয়েলার্স, শপ নাম্বার 153-154 মাজার প্রপার্টি পার্ক। এটা একটু বলে দিয়েন, আমাদের ওই যে পুরান স্বর্ণ যে এক্সচেঞ্জ অফারটা, হ্যাঁ, পুরাতন স্বর্ণ দিয়ে আপনারা, সেটা খুব ভালো, সেটা এখনো আছে। আর হচ্ছে আমাদের এই মিলন জুয়েলার্স হচ্ছে মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট, অনেকেই আসলে এসে খুব ইয়ে করে আমাদেরকে খুঁজতে থাকে, খুব ফোন দিবেন চাইলে, হ্যাঁ, স্ক্রিনের যে নাম্বারটা এক নাম্বারে এসে ফোন দিলে আমরা আসলে আসার ব্যবস্থা করে দিই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।